हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री चैतन्य भागवत आदि खंड नवम अध्याय श्री नित्यानंद प्रभुर तीर्थ पर्यटन। तो यही अध्याय श्रीमान नित्यानंद प्रभु तिनी गृह थेके बहिर्गत हुए तीर्थ पर्यटन लीला करबें। तीर्थ पर्यटन लीला नित्यानंद प्रभुर तीर्थ पर्यटन लीला। तो तीर्थ पर्यटन लीला नित्यानंद प्रभु बीस बच्चर एक तीर्थ पर्यटन लीला करे छेन। तार पर तिनी तीर्थ पर्यटन समाप्त करे वृंदावने छिले। वृंदावने कखनो इमली तलाय এখানে যারা আপনারা গিয়েছেন ইমলিতলা, এখন নাম প্রসিদ্ধ আছে ইমলিতলা, ইমলিতলায় ওখানে থাকতেন, যমুনায় স্নান করতেন, আবার মাঝে মাঝে গোবর্ধনেও গিয়ে থাকতেন। তারপর মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে নিজেকে প্রকাশ করলেন, তারপর তিনি বৃন্দাবন থেকে গেলেন নবদ্বীপ ধাম। তো কিভাবে মহাপ্রভুর এই তীর্থ পর্যটন হলো সেই লীলা আমরা শ্রবণ করছি। নিত্যানন্দ প্রভুর তীর্থ পর্যটন লীলা। তীর্থযাত্রা করিলেন বিংশতি বৎসর, তবে শেষে আইলেন চৈতন্য গোচর। নিত্যানন্দ তীর্থযাত্রা শুনয়াদি খণ্ডে, যে প্রভুরে নিন্দে দুষ্ট পাপিষ্ট পাষণ্ডে। যে প্রভু করিলা সর্বজগত উদ্ধার, করুণা সমুদ্র যাহা বই নাহি আর। যাহার কৃপায় জানি চৈতন্যের তত্ত্ব, যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব। শুন শ্রী চৈতন্য প্রিয়তমের কথন, যে মতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ। শ্রী নিত্যানন্দ প্রভু ২০ বছর এই তীর্থ পর্যটন লীলা করেছিলেন। যেমন বলরাম অবতারেও তিনি এই তীর্থ পর্যটন করেছিলেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধের শুরু হবে, তখন নিত্যানন্দ বলরাম, শ্রী বলরাম শ্রীকৃষ্ণকে বললেন যে দেখো, এই সম্বন্ধীদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে তুমি অংশগ্রহণ করো না, চলো আমার সঙ্গে তীর্থ পর্যটনে চলো। শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন যে আমি, হে দাও ভাইয়া, আমি তো কথা দিয়েছি, আমি যুদ্ধ তো করব না, অস্ত্র ধারণ করব না, তবে এই যুদ্ধে আমি অর্জুনের সঙ্গ ছাড়তে পারবো না। আমি বিনা অস্ত্রের দ্বারা অর্জুনের সহায়তা করতে চাই। তো সেইভাবে ভগবান থেকে গেলেন। শ্রী বলদেব তিনি তীর্থ পর্যটনে চলে গিয়েছিলেন। সমস্ত তীর্থ তিনি পর্যটন করেছেন। তীর্থ পর্যটন করে যখন এসেছিলেন, সমস্ত
ভারতবর্ষ তীর্থ পর্যটন করে তিনি যখন ফিরছেন তখন ওই ভীম আর দুর্যোধনের মধ্যে সর্বশেষ ওই গদা যুদ্ধ হচ্ছে, ওই সময় শ্রী বলদেব ফিরেছিলেন। এইভাবে তিনি সমস্ত ভারতবর্ষে সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে তারপর এলেন। তার যে অভ্যাস সেই অভ্যাস বশত এই অবতারেও বলরাম অবতারে করেছেন, এখন নিত্যানন্দ প্রভু রূপে তিনি আবার সেই তীর্থ পর্যটন করছেন। প্রথমে কোথায় কোথায় গেলেন এখানে কিছু ক্রম আছে, কিছু ক্রম মানে মানে কোথা থেকে কোথায় গেলেন, ক্রম মানে প্রথমে এই স্থানে গেলেন তারপর এই স্থান তারপর এই স্থান, এটা ক্রম বলা হয়, ক্রম। কিন্তু পরবর্তীতে আর ক্রম নেই, পরবর্তীতে আর ক্রম নেই, কেননা এত স্থানে গিয়েছেন যে ওটা ক্রম বন্ধন আর করা সম্ভব হয়নি। তো দেখুন, প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। বক্রেশ্বর তীর্থ, বক্রেশ্বর এই যে বীরভূমে, বীরভূমে এই তীর্থস্থান বক্রেশ্বর, সেখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে বক্রেশ্বর, সে প্রথমে সেখানে গেলেন বক্রেশ্বর। তবে বৈদ্যনাথ, বৈদ্যনাথ বন, বক্রেশ্বরের নাম তো শুনেছি কিন্তু এই বৈদ্যনাথ বন কোথায় এটা আমি শুনিনি, বৈদ্যনাথ বনটা কোথায়। তো যাই হোক, নিত্যানন্দ প্রভু অনেক স্থানে গিয়েছেন যেটা আমাদের পক্ষে এটা সম্ভব নয় জানা কোথায় কোথায় গিয়েছেন তিনি। এরপর গয়া গিয়া কাশী গেলা শিব রাজধানী, জহি ধারা বহে গঙ্গায় উত্তর বাহিনী। গঙ্গা দেখি বড় সুখী নিত্যানন্দ রায়, স্নান করে পান করে আরতি নাহি যায়। এরপর সেখান থেকে গয়া গেলেন, গয়া যেখানে কাশী ধাম রয়েছে, এটা হচ্ছে কাশী, যেখানে এখানে বর্ণন করা হয়েছে শিব রাজধানী কাশী ক্ষেত্র। তো সেখানে উত্তর বাহিনী গঙ্গা, মানে গঙ্গা নদী উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, গঙ্গা নদী সেখানে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর বাহিনী। সেই গঙ্গায় গিয়ে নিত্যানন্দ প্রভু স্নান করে, স্নান করেছেন, গঙ্গার জল পান করেছেন, অত্যন্ত মানে আনন্দিত হয়েছে,
মানে স্নান করেও মানে তার তৃপ্তি হয়নি, আরতি নাহি যায়, মানে আরো স্নান করার ইচ্ছা, আরো পান করার ইচ্ছা, সেখানে আরো থাকার ইচ্ছা, এইরকম এইরকম ভাব। আরতি নাহি যায় মানে এরকম ভাব, মানে স্নান করে আরো মনে হচ্ছে স্নান করবেন এইরকম, মানে এত আনন্দিত হয়েছেন যে আরো করতে চান, আরো স্নান করতে চান, আরো জল পান করতে চান, আরো সেখানে থাকতে চান। সেই গঙ্গা এত শুদ্ধ, এত পরিষ্কার, বা তার বাতাবরণ, তার পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, প্রকৃতি এত সুন্দর যে নিত্যানন্দ প্রভু অনেক আনন্দিত হয়েছেন সেখানে গিয়ে। এরপর সেখান থেকে তিনি কাশী থেকে প্রয়াগে যাত্রা করেছেন, আর সেই সময় মাঘ মাস চলে এসেছে। প্রয়াগে করিলাম মাঘ মাসে প্রাত স্নান, তবে মথুরায় গেলা পূর্ব জন্মস্থান। কাশী থেকে তিনি প্রয়াগে যাচ্ছেন, প্রয়াগ প্রয়াগ যেখানে ত্রিসঙ্গম, প্রয়াগরাজ ত্রিসঙ্গম, ত্রিবেণী যাকে ওখানে ত্রিবেণী বলা হয়, সেই প্রয়াগে গিয়ে তিনি কোন মাসে পৌঁছালেন? মাঘ মাসে। মাঘ মাসে প্রাত স্নান করলেন, মানে প্রয়াগে নির্দিষ্ট আছে যে মাঘ মাসে কেউ যদি ওই প্রয়াগের জলে প্রাত স্নান করে তবে অনেক পুণ্য লাভ কি স্বীকৃতি হয়, অনেক শাস্ত্রে বর্ণনা আছে মাঘ মাসে প্রয়াগ স্নান। তো সেই স্নান সম্পন্ন করে প্রয়াগ হয়ে এখন বর্তমান নাম হয়েছে কি এলাহাবাদ, এলাহাবাদ। সেই এলাহাবাদ দিয়ে ওখান থেকে কি মথুরায় গেলেন। দেখবেন আপনারা যারা বৃন্দাবন যান, ওই প্রয়াগ এলাহাবাদ হয়ে যেতে হয়, ট্রেন লাইন যে এখন আছে ওই এলাহাবাদ হয়ে যেতে হয়। তো ওখান থেকে নিত্যানন্দ প্রভু মথুরায় গেলেন। আমাদের ট্রেন বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে না, ওই মথুরা পর্যন্ত, লাস্ট স্টপেজ মথুরা। ওই মথুরা হয়ে ওখান থেকে আগ্রা দিল্লি ওদিক চলে যাচ্ছে, মথুরায় লাস্ট স্টপেজ। ওখান থেকে নেমে তারপর বৃন্দাবনে যেতে হয়। তো সেই মথুরায় যেখানে পূর্ব জন্মস্থান, মথুরায় যে জন্মস্থান রয়েছে শ্রীকৃষ্ণের, যেখানে আদি কেশব মন্দির, তো সেখানে নিত্যানন্দ প্রভু গেলেন পূর্ব জন্মস্থান। যমুনা বিশ্রাম ঘাটে করি জল কেলি, গোবর্ধন পর্বতে বলেন কৌতূহলি। যমুনা বিশ্রাম ঘাট, এই সেই বিশ্রাম ঘাট, যারা বৃন্দাবন গিয়েছেন এই মথুরার দিকে দেখবেন সেখানে বিশ্রাম ঘাট রয়েছে, যমুনা নদীর তীরে ওখানে বিশ্রাম ঘাট রয়েছে। কেননা ওখানে ওই কংসকে মেরে ওখানে হাত ধৌত করেছিলেন, ওখানে বিশ্রাম করেছিলেন, সেখানে বিশ্রাম ঘাট বলে একটা স্থান রয়েছে, বিশ্রাম ঘাট। ওখানেই পাশেই ওই ঘাটে ওখানেই যমুনা নদী, অনেক স্বচ্ছ পরিষ্কার জল, অনেক স্বচ্ছ পরিষ্কার জল। তো বিশ্রাম ঘাটে স্নান করেছেন, জল ফেলি করেছেন, তারপর সেখান থেকে তিনি গোবর্ধন পর্বতে গিয়েছেন। গোবর্ধন পর্বতে আমাদের জন্য
আমাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে, যারা গৌড়ীয় বৈষ্ণব তাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে যে মহাপ্রভু বলছেন, যাইও বৃন্দাবন গোপাল দেখিতে না উঠিও গোবর্ধন। যদি বৃন্দাবন যাবে তো গোপালকে দর্শন করতে ওই গোবর্ধন পর্বতে উঠবে না, মহাপ্রভু নিষেধ করেছিলেন। কেননা আমাদের অধিকার নেই গোবর্ধন পর্বত উঠে, কারণ গোবর্ধন বিষ্ণু পর্বত, বিষ্ণু পর্বত। এই জন্য মহাপ্রভু নিষেধ করছেন। কিন্তু ব্রজবাসীদের অধিকার আছে, ব্রজবাসীদের অধিকার আছে, তারা ভগবানের নিত্য পার্শ্বদ, তারা গোবর্ধন পর্বতের পর উঠছে, উঠে গিয়ে গোপাল দর্শন করছে। কিন্তু আমাদের নিষেধাজ্ঞা রয়েছে, এই জন্য যারা বৃন্দাবন যাবেন তারা যেন ওই গোবর্ধনের উপর কখনো না যান। শ্রী বৃন্দাবনাদি যত দ্বাদশ বন একে একে প্রভু সব করেন ভ্রমণ। এই গোবর্ধনে, গোবর্ধনে যেখানে গোবিন্দ কুণ্ড রয়েছে, গোবর্ধনে যেখানে গোবিন্দ কুণ্ড ওখানে ওই গোবর্ধনেরই, গোবর্ধনেরই একটা শিলা একটু সাইডে পাশে ওখান থেকে উঠছে, লোক ওখানে পরিক্রমা করছে। হ্যাঁ, তো ওই পরিক্রমা ওই ব্রজবাসীদের অধিকার, আপনাদের পরিক্রমা যে পরিক্রমা মার্গ সেই পরিক্রমা মার্গে করতে হবে। কারণ অন্যথায় ওখানে যে গোবর্ধনের শিলা উত্থিত হয়েছে ওর নিচে গোবর্ধন সংযুক্ত আছে, এই জন্য ওটাকে পরিক্রমা করতে হলে ওই গোবর্ধনের উপর ওখানে পা ফেলতে হচ্ছে, এই জন্য ওই 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 রকম পরিক্রমা করা যাবে না, যে পরিক্রমা মার্গ রয়েছে সেই পরিক্রমা মার্গ দিয়ে করতে হবে, ওখানে কেউ পরিক্রমা করতে যাবেন না। ওখানে আমরা একবার গিয়েছিলাম, ব্রজবাসীরা পরিক্রমা করছে, মহারাজের সঙ্গে গিয়েছিলাম, মহারাজ ওটা সকলকে নিষেধ করে দিলেন যে ওটা আমাদের অধিকার নয়, যদি ওটা গোবর্ধন তোর নিচে গোবর্ধন সংযুক্ত রয়েছে, হ্যাঁ এই জন্য ওর উপর দিয়ে পরিক্রমা করা যাবে না, যে প্রধান পরিক্রমা মার্গ সেই মার্গ দিয়ে পরিক্রমা করতে হবে। তো নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনের যে প্রধান দ্বাদশ বন, বৃন্দাবন, খাদির বন, বেল বন, তাল বন, এইরকম যে দ্বাদশ বন আছে সেই দ্বাদশ বন নিত্যানন্দ প্রভু একে একে ভ্রমণ করছেন। মানে পূর্ব জন্মস্থান, পূর্ব লীলাস্থলী দেখে তার উদ্দীপন হচ্ছে, এই জন্য তিনি প্রেমাবেশে একে একে এই সমস্ত দ্বাদশ বন ভ্রমণ করছেন। গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া বিস্তর রোদন প্রভু করিলা বসিয়া। নন্দালয় গোকুল মহাবন, যেখানে আগে নন্দ মহারাজের প্রথম বসতি ছিল,
গোকুল মহাবন, গোকুল মহাবন। এখন যেখানে আপনারা গেলে ওই 84 খাম্বা দেখেন, ওখানেই 84 খাম্বা যেখানে পুতনাকে বধ করেছিল, ওখানে দেখবেন ঢুকতে হলে সামনে ওই গেটে পুতনাকে বানিয়ে রেখেছে তার বুকের উপর কৃষ্ণ, ওখানেই ওই 84 খাম্বায়, ওখানেই ওখানেই নন্দ মহারাজের আদি বসতি গোকুল মহাবন। তো ওই গৃহে তিনি প্রবেশ করেছেন নিত্যানন্দ প্রভু, প্রবেশ করে সেখানে ওই নন্দের ওই বসতি আদি দর্শন করে, মানে তিনি তো সব জানেন, নিত্যানন্দ প্রভু তো তিনি বলরাম, তিনি তো সব জানেন কোথায় কোন লীলা হয়েছে। তো সেই সব লীলা স্থলী এখনো সেই 5,500 বছরের সেই ওই নন্দ ভবন রয়েছে, ওই সব দর্শন করে তিনি সেই যে তার উদ্দীপন, প্রেম উদ্দীপন হচ্ছে, প্রেমের রোদন করছে, লীলা চিন্তন করলে এখানে এই লীলা হয়েছিল, কৃষ্ণ এখানে এসে বসত, আমি আর কৃষ্ণের সঙ্গে এইভাবে লীলা করতাম, চুরি লীলা দি, এই সমস্ত কিছু তিনি চিন্তা করছেন, চিন্তা করে তিনি রোদন করছেন প্রেমাবেশ। তবে প্রভু মদন গোপাল নমস্করি চলিলা হস্তিনাপুর পাণ্ডবের পুরি। তোখানে নিত্যানন্দ প্রভু মদন গোপালকে নমস্কার করে, নন্দনন্দন তিনি মদন গোপাল রূপী ওখানে আছে, মদন গোপালকে নমস্কার করে সেখান থেকে হস্তিনাপুর, তাহলে বৃন্দাবন থেকে অর্থাৎ এই গোকুল মহাবন থেকে ওখান থেকে যাচ্ছেন এখন হস্তিনাপুর, মানে দিল্লি, বর্তমান নাম দিল্লি, হস্তিনাপুর। হস্তি নামক রাজা স্থাপন করেছিলেন নগরী, তার নাম অনুসারে হস্তিনাপুর, বর্তমান নাম দিল্লি। তো সেই দেখুন ওখান থেকে গিয়েছেন, এর মধ্যে অনেক তীর্থস্থান করেছে, অনেক কিছু পর্যটন করেছেন, কিন্তু সেগুলো অত বিস্তারিত তিনি বর্ণন করেননি। তো মদন গোপালকে নমস্কার করে ভক্ত স্থান পাণ্ডবদের পুরী হস্তিনাপুর, ওখান থেকে হস্তিনাপুর চলে গেলেন। ভক্ত স্থান দেখি প্রভু করেন ক্রন্দন, না বুঝে তৈর্থিক ভক্তি শূন্যের কারণ। ভক্ত স্থান, ভক্ত স্থান মানে এই যে হস্তিনাপুর পাণ্ডবদের পুরী, এটা ভক্তদের স্থান। পাণ্ডবদের বাস ছিল, পাণ্ডবদের বাস, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের মহান ভক্ত, পাণ্ডবদের বাস ছিল সেখানে, ভীষ্মদেবের বাস ছিল, দ্বাদশ মহাজনের একজন, পঞ্চপাণ্ডব ভগবানের মহাভক্ত, কুন্তী দেবী ভগবানের ভক্ত, বিদুর ভগবানের ভক্ত, দেখুন সেই স্থানে তিনি গিয়েছেন যেখানে ভক্তের স্থান, ভগবান সেখানে গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ তো দ্বারকা থেকে প্রায় ওখানে গিয়ে থাকতেন, দ্বারকা থেকে প্রায় ওখানে গিয়ে থাকতেন ভক্তদের স্থান। তো এই জন্য নিত্যানন্দ প্রভু এই অবতারে তিনি
সেই পাণ্ডবদের স্থান হস্তিনাপুরে গিয়ে দর্শন করে রোদন করছেন। মানে যখনই যখনই সেই লীলা স্মরণ হচ্ছে, উদ্দীপন হচ্ছে, উদ্দীপন যখন লীলার উপকরণ দেখা হয়, দেখবেন যে যারা ভক্ত তাদের এই রকম লীলার উদ্দীপন হয়। উদ্দীপন মানে মনে করুন আপনি বৃন্দাবন গেলেন, বৃন্দাবন গিয়ে যেটা 5,500 বছর আগে ছিল ভগবানের সময়, হ্যাঁ মনে করুন যমুনা নদী কি গোবর্ধন দেখে আপনার শরীরে কাটা দিচ্ছে, হ্যাঁ লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, ও মানে যারা ভজনে যত উন্নত তাদের এই উদ্দীপনটা তত বেশি হয়। ভগবানের কথা শুনে, ভগবানের নাম শুনে হয়, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে হয়, ভগবান লীলাস্থলী দর্শন করে হয়, আকাশের নীল মেঘ দেখে হয়, ময়ূর দেখে হয়, ময়ূর দেখে কৃষ্ণের লীলা উদ্দীপন হয়। তারপর আপনি যেমন মহাপ্রভু পুরীধামে তিনি এই যে চটক পর্বত দেখেছিলেন, চটক পর্বত দেখে তার ওই গোবর্ধনের স্মরণ হল। এই রকম ভগবানের লীলা সময়কার কোনো বস্তু দেখে গায়ে কাঁটা দেয়, তারপর লোমগুলো খাড়া হয়ে ওঠে, লোমের নিচে যে ছিদ্রগুলো রয়েছে ওখানে ওগুলো মানে ঊর্ধ্বতা প্রাপ্ত হয়, মানে উঁচু উঁচু হয়ে ওঠে এরকম। তারপর কম্পন হতে থাকে, লীলার উদ্দীপন, ভগবানের লীলাস্থলী দর্শন করে উদ্দীপন এগুলো হয় ভক্তদের। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর তো আর কথা নেই, নিত্যানন্দ প্রভু শ্রী বলরাম রূপে সেখানে ছিলেন, তার এই কোথায় কোন লীলা হয়েছিল সব তার জানা। এই লীলাস্থলী লীলার উপকরণ দর্শন করে তিনি আনন্দে নৃত্য করছেন, রন্ধন করছেন। কিন্তু তারা তাকে যারা দেখছে, তাকে যারা দেখছে তারা কিন্তু বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? ভক্তি শূন্যেরও কারণ। কারোর শরীরে যদি এইরকম বিকার হয়, কারোর শরীরে যদি এইরকম বিকার হয়, অন্যেরা কিন্তু মানে যাদের ভক্তি নেই, যারা ভক্তিহীন, যারা মানে জেনারেল পাবলিক সাধারণ মানুষ, তারা কিন্তু এসব বুঝতে পারবে না। তারা এগুলো কিছুই বুঝতে পারবে না যে কি আনন্দ হচ্ছে, কি প্রেমানন্দ হচ্ছে, কি রোমাঞ্চ হচ্ছে, কি অশ্রু হচ্ছে, ভগবত প্রেমিক সে ক্রন্দন করছে, এগুলো সে কিছুই বুঝতে পারবে না। যেমন শ্রীবাস ঠাকুর ভাগবত পাঠ শ্রবণ করে ক্রন্দন করছিলেন, দেবানন্দ পণ্ডিতের শিষ্য বুঝতে না পেরে মনে করছে যে আমাদের পাঠে ডিস্টার্ব হচ্ছে, চারজন চার হাত পা ধরে ওখান থেকে তুলে অন্যত্র তাকে রেখে এলো। তার বুঝতে পারেনি যে এই ব্যক্তি তিনি প্রেমানন্দে ক্রন্দন করছে। এই রকম নিত্যানন্দ প্রভু তিনি প্রেমানন্দে ক্রন্দন করছেন, ওই তীর্থে যারা ওখানে উপস্থিত ছিল তারা এগুলো বুঝতে পারলো না, কারণ তারা ভক্তি শূন্য ছিল। বলরাম কীর্তি দেখি হস্তিনা নগরে, ত্রাহি হল দর বলি নমস্কার করে। হস্তিনা নগরে শ্রী বলদেব কি কি লীলা করেছিলেন, নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং বলরাম, তিনি কি কি লীলা করেছিলেন সেই লীলা স্মরণ করে তিনি
বলরামের উদ্দেশ্যে হ্যাঁ ডাকছে ত্রাহি হলধর, মানে ওই এক সময় একটা লীলা হয়েছিল যে কুরু পাণ্ডব তারা হস্তিনাপুরে ছিলেন, এই যে যে কৃষ্ণের পুত্র শাম্ব, এই শাম্বের সঙ্গে ওই দুর্যোধনের কন্যা, দুর্যোধনের কন্যা লক্ষ্মণা তার বিবাহ মানে দিতে চেয়েছিল, শাম্ব এসেছিলেন, শাম্বকে তারা বন্দি করে রেখেছিলেন, দ্বারকায় শাম্বকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তারপর জানা গেল যে হস্তিনাপুরে তাকে এরকম দুর্যোধন তার কন্যার সঙ্গে দেখে তাকে বদ্ধ করে রেখেছে। তারপর সেখান থেকে পরামর্শ করে ভগবান শ্রী বলরামকে পাঠানো হলো যে দুর্যোধন তো আপনার শিষ্য, আপনি যান, আপনি গিয়ে তাকে বুঝিয়ে দুই পক্ষের মধ্যে যাতে সমঝোতা হয়, সম্বন্ধ স্থাপন হয়, শাম্বের সঙ্গে লক্ষ্মণার বিবাহ দিয়ে সম্বন্ধ স্থাপন করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। বলরাম গিয়েছিলেন, বলরাম গিয়ে ওই হস্তিনানগরের বাইরে সেখানে ছিলেন, হস্তিনাপুরের বাইরে দুর্যোধন আদি এগুলো জানতে পেরেছিলেন। দুর্যোধন স্বীকার করেনি, দুর্যোধন তিরস্কার করে তার কন্যার সঙ্গে বিবাহ দিতে চাননি, এমনকি পত্র পাঠিয়েছেন সেই পত্রে মানে নিন্দাত্মক শব্দে এই যদুবংশীয়দের অপমান করা হয়েছে। সেই পত্র নিয়ে যখন বলরামের কাছে এলেন, বলরাম ওটা দর্শন করে তিনি ক্রোধিত হয়েছিলেন যে আমি এলাম আর আমার এই আদেশ এরা পালন করলো না। বলরাম হল ধারণ করে ওই হস্তিনাপুরকে মানে খুঁড়ে, মানে হল এত বৃদ্ধি করলেন হস্তিনাপুরকে, খুব হস্তিনাপুর পুরো হস্তিনাপুরকে যমুনায় ফেলবেন সেই রকম অবস্থার সৃষ্টি হয়েছিল। হল দিয়ে যখন আকর্ষণ করলেন তখন হস্তিনাপুরের সকলে ভয় ভীত হয়ে ত্রাহি হলদার এই রকম ভাবে বলরামের চরণে গিয়ে পতিত হয়েছিলেন, বলরামের চরণে। সেই জন্য সেই কীর্তি স্মরণ করে নিত্যানন্দ প্রভু এখানে ত্রাহি হলদার বলে নমস্কার করছেন। তিনি স্বয়ং বলরাম তিনি তার নাম কীর্তন করছেন। তবে দ্বারকায় আইলেন নিত্যানন্দ, সমুদ্রে করিলা স্নান হইলায় আনন্দ। হস্তিনানগর থেকে দ্বারকায় হস্তিনানগর থেকে দ্বারকা এলেন,
হস্তিনানগর থেকে দ্বারকায় এলেন। আর দ্বারকায় যখন এলেন, দেখুন দ্বারকায় এসে সমুদ্রে স্নান করেছে, দ্বারকায় এসে সমুদ্রে স্নান করেছে, সমুদ্রে স্নান করে অত্যন্ত আনন্দিত হয়েছে। সমুদ্রে স্নান করে, সমুদ্রে দ্বারকার সমুদ্রে যেখানে ভগবান দ্বারকাপুরী স্থাপন করেছিলেন, সমুদ্রকে আজ্ঞা দিয়েছিলেন, সেই সমুদ্র তিনি তার মধ্য থেকে এই দ্বারকাপুরীকে প্রকট করেছিলেন। এখন সেই দ্বারকাপুরী, সেই ভগবান আবার আরব সাগরের মধ্যে, সেই সমুদ্রের মধ্যেই আবার তাকে স্থাপন করে দিয়েছে। হ্যাঁ, ডুবুরিরা গিয়ে দেখছে সেই দ্বারকা আরব সাগরের মধ্যে সেই এখন সেই দ্বারকাপুরী রয়েছে। অনেক নিদর্শন তারা খুঁজে পেয়েছে, হ্যাঁ, কিন্তু ও তো ভগবানের দ্বারা সুরক্ষিত, ভগবানের দ্বারা ওই পুরী সুরক্ষিত, ভগবানের আধিকারিক দেবতাগণ তারা ওটা পাহারা দিচ্ছেন। যখন যখন ভগবানের লীলা হয় তখন ভগবান প্রকাশ করেন। হ্যাঁ, কেননা দ্বারকাপুরী এত ঐশ্বর্যশালী, মণিরত্ন এইগুলো দিয়ে তৈরি, মণিরত্ন, তারপর জহরত, প্রবাল, এই সমস্ত দিয়ে তৈরি ওই দ্বারকাপুরী। সেখানে দ্বারকাপুরীতে কোনো ওই এরকম কোনো লাইট টাইটের ব্যবস্থা ছিল না, সব মণি থেকে, মণিমুক্তা থেকে, মণি থেকে ওই রশ্মি নির্গত হতো, এইরকম মণি থেকে আলো আলো আলোর প্রভা নির্গত হতো। সেই মণিমুক্তা দিয়ে সব সাজানো সেই দ্বারকাপুরী, সোনার তোরণ, গেট গেট সোনার তোরণ, বসার আসন পর্যন্ত, বিছানা পত্র আদি, পালঙ্ক আদি সব মানে অতি মূল্যবান মূল্যবান সব বস্তু দিয়ে তৈরি। এই জন্য সেই দ্বারকাপুরীকে ভগবান ওই সমুদ্রের মধ্যে স্থাপন করেছে। আবার যখন পুনরায় সেই লীলা আবার হবে তখন আবার প্রকাশ করবেন। এইভাবে নিত্যানন্দ প্রভু দ্বারকায় দ্বারকায় গিয়ে তিনি স্নান করেছেন। দ্বারকায় সিদ্ধপুর গেলা যথা কপিলের স্থান, মৎস্য তীর্থে মহোৎসবে করিলায় অন্নদান। সেখান থেকে নিত্যানন্দ প্রভু কোথায় গেলেন দেখুন, সেখান থেকে গেলেন সিদ্ধপুর যথা কপিলের স্থান, মৎস্য তীর্থ, সেখান থেকে গেলেন এই মৎস্য তীর্থে, মৎস্য তীর্থে যেখানে ভগবান কপিল দেব, ভগবান কপিল দেব তিনি থাকতেন, কপিল দেব সেই সিদ্ধপুর, সিদ্ধপুরে কপিলের স্থানে গিয়ে তিনি উঠলেন। সেখান থেকে সেখানে মৎস্য তীর্থে তিনি
মহোৎসব করে অন্নদান করলেন, মহোৎসব করে অন্নদান করলেন কপিলের স্থানে গিয়ে, মহোৎসব করে সেখানে অন্নদান করলেন। শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ, দেখি হাসে দুই গণে মহামহাদন্দ। শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ, দেখি হাসে দুই গণে মহামহাদন্দ। শিব কাঞ্চিতে শিব ভক্তগণ, শিব কাঞ্চিতে শিব ভক্তগণ, বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু ভক্তগণ। শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ, তিনি শিব কাঞ্চি গেলেন, দ্বারকা হয়ে গেলেন সিদ্ধপুর কপিলের স্থান মৎস্য তীর্থ, মৎস্য তীর্থ থেকে গেলেন শিব কাঞ্চি এবং বিষ্ণু কাঞ্চি, শিব কাঞ্চি এবং বিষ্ণু কাঞ্চি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিব কাঞ্চি গেলেন বিষ্ণু কাঞ্চি গেলেন, শিব কাঞ্চিতে শিব উপাসক শৈবগণ এবং বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু উপাসকগণ বৈষ্ণব। নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তারা তাকে দেখে হাসছেন, মানে ভগবান, ভগবানকে দেখে ভগবান যদি পরিচয় না দেন তাহলে ভক্ত ভিন্ন অন্য কেউ তাকে বুঝতে পারে না। ভগবানকে দেখে ভক্তেরা কিছুটাও, মানে ভগবান যদি প্রকাশ করেন ভক্তেরা কিছুটা বুঝতে পারেন, কোনো কোনো ভক্ত বুঝতে পারেন ভগবান যাকে জানা, বেশিরভাগ ভক্তরাও বুঝতে পারে না অনেক সময়, কারণ ভগবান যদি না জানান ভক্তেরাও বুঝতে পারে না। যেমন এই যে মাধবেন্দ্র পুরীর কাছে গোপাল স্বয়ং এসেছিল, দেখুন মাধবেন্দ্র আমাদের ভক্তি জগতের আদি সূত্রধর, তিনি বুঝতে পারলেন না যে তার কাছে এসে কৃষ্ণ এসে দুধের ভাণ্ড দিয়ে গেল, তিনি বুঝতে পারলেন না। তারপর শ্রীবাস ঠাকুর, সে স্বয়ং নারদমুনি, মহাপ্রভু বাল্যলীলায় এই তার সাজি ধুতি এগুলো বইয়ে দিয়েছেন, শ্রীবাস ঠাকুরের কত সেবা করেছেন, শ্রীধরের সঙ্গে কলার থোড় মোচা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, শ্রীধর বুঝতে পারেনি, শ্রীবাস ঠাকুর বুঝতে পারেনি। তো এইরকম ভাবে ভগবান যখন যতক্ষণ না না জানাচ্ছেন ততক্ষণ তাকে জানা যায় না। যখন ভগবানের স্বল্প একটু করুণা হয় যে জানবে, রূপ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুকে প্রথমেই দর্শন করে বুঝে নিয়েছিলেন, রূপ গোস্বামী পাদ, এই জন্য তিনি শ্লোক লিখেছিলেন যে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতি সেন, প্রথম দর্শনেই তিনি বুঝে নিয়েছিলেন। তো এইরকম ভগবান যাকে জানান তিনি জানতে পারেন, আর যাকে না জানান তিনি জানতে পারেন না তাকে দর্শন করেও। মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে এত ভাবে
মোহিত করেছিলেন যে সার্ব পণ্ডিত তাকে চিনতে না পেরে তাকেই ব্যাকরণের ছাত্র বানিয়ে পড়াতে শুরু করেছিলেন, যে আমি একে ব্যাকরণ এই বেদান্ত বেদান্ত সরি বেদান্ত বেদান্ত পাঠ করিয়ে এর সন্ন্যাস ধর্ম আমি রক্ষা করব, এই অভিপ্রায় ছিল সার্ব পণ্ডিতের। কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরোবরে প্রভাসে গেলেন সুদর্শন তীর্থবরে। কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরোবরে প্রভাসে গেলেন সুদর্শন তীর্থবরে। কুরুক্ষেত্র ওখান থেকে তাহলে বিষ্ণু কাঞ্চি হয়ে কোথায় গিয়েছেন দেখুন, কুরুক্ষেত্রে বিষ্ণু কাঞ্চি থেকে কুরুক্ষেত্রে গেলেন বিষ্ণু। তো এর মধ্যে অনেক স্থান তিনি দর্শন করেছেন কিন্তু সেইগুলো আর দেননি, অত বিস্তারিত আর বউ করা সম্ভব হয়নি। বিষ্ণু কাঞ্চি থেকে কুরুক্ষেত্রে এসেছেন, কুরুক্ষেত্র থেকে পৃথুদকে বিন্দু সরোবরে। বিন্দু সরোবর, বিন্দু সরোবর থেকে প্রভাস, এই যে প্রভাস ক্ষেত্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ওই তার যাদবদের দিয়ে যজ্ঞ করিয়েছিলেন এবং ওই প্রভাস ক্ষেত্রেই ওখানেই ওই তাদের মানে ভগবত ধামে যাত্রা হয়েছিল, মানে ওখানে একে অপরের মধ্যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, ময়ূরেয় নামক মদিরা পান করে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়। যদিও তারা ওখানে দেবতাংশ ভগবানের পার্শ্বদগণকে ভগবান আগেই প্রেরণ করে দিয়েছিলেন বৈকুণ্ঠে, কিন্তু যারা দেবতাংশ ছিল তাদের দিয়ে ওই মানে মোহনকারী লীলা করেছিলেন ভগবান এই প্রভাস ক্ষেত্রে। প্রভাসে গেলেন সুদর্শন তীর্থবারে, সেখানে এখনো ওই সুদর্শন তীর্থ রয়েছে, সুদর্শন তীর্থ। সুদর্শন থেকে তৃতকূপ মহাতীর্থ গেলেন বিশালা, তবে ব্রহ্ম তীর্থ চক্র তীর্থেরে চলিলা। সুদর্শন তীর্থ থেকে তিনি গেলেন তৃতকূপ মহাতীর্থ বিশালা, এইসব নিকট এগুলো তো আমি কখনো যাইনি, তৃতকূপ মহাতীর্থ বিশালা এগুলো যা হয় নিত্যানন্দ প্রভু সব ঘুরে এসেছে। সেখান থেকে বিশালা হয়ে ব্রহ্ম তীর্থ, তারপর চক্র তীর্থ, ব্রহ্ম তীর্থ হয়ে চক্র তীর্থ। প্রতিশ্রোতা গেলা যথা প্রাচী সরস্বতী, নৈমিষারণ্যে গেলা নৈমিষারণ্যে তবে গেলা মহামতি। চক্র তীর্থ থেকে প্রতিশ্রোতা, প্রতিশ্রোতা থেকে প্রাচী সরস্বতী, মানে ওই প্রাচীন যে সরস্বতী নদী সেখানে প্রবাহিত ছিল প্রাচীন সরস্বতী, সেখানে গেলেন। সেখান থেকে নৈমিষারণ্য, সেখান থেকে আসলেন নৈমিষারণ্য, এই যে যেখানে সুত গোস্বামী, সুত গোস্বামী যেখানে ভাগবত প্রবচন করেছিলেন নিত্যানন্দ প্রভু, সেখানে নিত্যানন্দ প্রভু এর আগেও সেখানে গিয়েছিলেন বলরাম রূপে। ওই বলরাম রূপে গিয়ে দেখছেন যে ওই নৈমিষারণ্যে
আমাদের এই সুত গোস্বামীর পিতা রোমহর্ষণ সুত ওই ভাগবত পাঠ করছেন, মানে পুরাণ পুরাণ পাঠ করছিলেন। তো যখন পুরাণ পাঠ করছিলেন তিনি ওই সভায় গিয়ে বলরাম উপস্থিত হয়েছেন। বলরামকে দর্শন করে যারা নিচে বসেছিলেন পাঠক শ্রোতা শ্রোতা যারা নিচে বসেছিলেন সকলে উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম স্তুতি করছেন। কিন্তু পাঠক যে আসনে ওই রোমহর্ষণ সুত রোমহর্ষণ তিনি আর উঠে দাঁড়াননি ব্যাস আসন থেকে। এই জন্য ভগবান বলরাম চিন্তা করলেন যে সকলে তাকে শ্রদ্ধা নিবেদন করলো, হ্যাঁ যে সভায় ভগবান চলে এসেছেন সেই সভায় তার উচিত ছিল তাকে শ্রদ্ধা নিবেদন করা, হ্যাঁ তিনি শ্রদ্ধা নিবেদন করলেন না, তাই টিকুশ ঘাস নিয়ে শ্রী বলরাম ওই রোমহর্ষণ ও পাঠক তাকে বধ করে দিলেন। তখন যারা ওখানে শ্রোতাবর্গ ছিলেন তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু আপনি সাক্ষাৎ বেদময় বিগ্রহ, আমরা বেদ বাক্যের দ্বারাই একে অভিমন্ত্রিত করে রেখেছিলাম যে এর কাছ থেকে আমরা এই পুরাণ কথা শ্রবণ করব, তা আপনি একে বধ করে দিলেন প্রভু। তো ভগবান বলরাম বললেন ঠিক আছে আমি একে পুনরায় জীবিত করে দিচ্ছি। তখন মুনি ঋষি আবার বললেন না না আপনার কার্য যা হয়েছে সেটাই বেদ নির্ধারিত, তবে আপনি কোনো উপায় করুন প্রভু যাতে আমরা এই ভাগবত যা শ্রবণ করছিলাম এটা শ্রবণ করতে পারি। তখন ভগবান বলরাম ওই রোমহর্ষণ ও রোমহর্ষণের পুত্র তার পুত্র ছিল ওই রোমহর্ষণী বর্তমান যে সুত গোস্বামী, ওই সুত গোস্বামী তখন অনেক ছোট ছিল, তাকে এনে তার মস্তকে হাত দিয়ে ভগবান বলরাম আশীর্বাদ করে দিলেন যে এই তোমাদের পরবর্তীতে এই ভাগবত পুরাণ শ্রবণ করা হবে, আমি একে আমার শক্তি সঞ্চার করছি। এইভাবে ভগবান বলরাম তখন ওই সুত গোস্বামীকে শক্তি সঞ্চার করে তাকে আশীর্বাদ প্রদান করলেন। বলরামের কৃপা তারপর ওই সুত গোস্বামী সুখ ব্যাসদেবের আশ্রমে ছিলেন, ব্যাসদেবের কাছে ভাগবত শ্রবণ করতেন। তারপর সুখদেবের সভায় সুখদেব গোস্বামী যেখানে ভাগবত বলেছিলেন সেখানে গিয়ে সভার শেষে বসেছিলেন, সুখদেব গোস্বামী দেখে তাকে কাছে ডেকে এনে বসালেন, নাম ছিল উগ্রশ্রবা, কাছে ডেকে বসালেন যে সুখদেব গোস্বামী তার সভায় বললেন যে তুমি এই সামনে এসে বসো, সকলের সামনে ঘোষণা করলেন পরবর্তীকালে এই সুত নৈমিষারণ্যে ভাগবত শ্রবণ করাবে সকলকে, এইভাবে আশীর্বাদ দিয়ে দিলেন। ভগবান বলরামের আশীর্বাদ, ব্যাসদেবের কৃপা, সুখদেব গোস্বামীর আশীর্বাদ, তিনি যা শ্রবণ করতেন তাই তার মেমোরিতে থেকে যেত, পুরো ভাগবত তিনি তার মস্তিষ্কে ধারণ করেছিলেন। পরবর্তীতে তিনি নৈমিষারণ্যে এই ভাগবত বর্ণন করেন সেই সুত গোস্বামী। সেই নিত্যানন্দ প্রভু সেই নৈমিষারণ্যে তিনি গেলেন, নৈমিষারণ্যে তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর, রাম জন্ম ভূমি দেখি কান্দিলা বিস্তর। এখন তো রামলালা প্রতিষ্ঠা হয়েছে,
রামলালা প্রতিষ্ঠা হয়েছে তখন নিত্যানন্দ প্রভুর সময় তখন ওরকম মন্দির ছিল না। অযোধ্যা নগরীতে গিয়েছিলেন রাম জন্মভূমি দেখি, অযোধ্যা নগরী দেখি তিনি বিস্তর রোদন করেছিলেন। মানে তার সেই লক্ষণ অবতারের লীলা স্মরণ হয়েছে। নিত্যানন্দ প্রভু যখন গিয়েছেন তো লক্ষণ অবতার, লক্ষণ হচ্ছে এই নিত্যানন্দ প্রভুর অংশকলা। নিত্যানন্দ প্রভু হচ্ছে মূল মূল সংকর্ষণ, আর তার অংশকলা হচ্ছে সেই নিত্য লক্ষণ। তা তিনি লক্ষণ রূপে যে লীলা করেছিলেন, ভগবান রামচন্দ্রের সেবা করেছিলেন, কোথায় কি লীলা হয়েছিল সেই লীলার স্মরণ, লীলার উদ্দীপন স্মরণ করে রাম জন্মভূমি দর্শন করে তিনি রোদন করেছিলেন অত্যন্ত। তবে গেলা গুহ চণ্ডাল রাজ্য যথা মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা। গুহক চণ্ডাল মাত্র হইল স্মরণ, তিন দিন আছিলায় আনন্দে অচেতন। গুহক চণ্ডাল, চণ্ডাল কুলে ভগবানের ভক্ত, কুল ধন্য, জাতি ধন্য, দেশ ধন্য, বংশ ধন্য যদি কেউ বৈষ্ণব হয়, তার কুল পবিত্র হয়ে যায়, তার জাতি পবিত্র হয়ে যায়, তার বংশ পবিত্র হয়ে যায়। চণ্ডাল কুলে দেখুন ভগবানের মহান ভক্ত গুহক চণ্ডাল। চণ্ডাল কুলে গুহক চণ্ডাল, মুচি কুলে, মুচি জাতিতে রুইদাস, নাম শুনেছেন রুইদাস মুচি। তারপর গোপীকুলে হনুমান, রাক্ষস কুলে বিভীষণ, দানব কুলে এই যে প্রহ্লাদ মহারাজ, তারপর যবন কুলে হরিদাস ঠাকুর, কুল ধন্য, জাতি ধন্য হয়ে যায় তাদের তাদের আবির্ভাবের ফলে। যে গুহাক চণ্ডাল কুলে, চণ্ডাল, চণ্ডাল কাদের বলা হয়, যারা কুকুরের মাংস ভোজী, কুকুরের মাংস ভোজী তাদেরকে চণ্ডাল বলা হয়। যাদের কোনো আচার আচরণ নেই, কোনো আচার আচরণের কোনো ঠিক নেই, কোনো নিয়ম নিষ্ঠা নেই, সেই কুলে ভগবানের ভক্ত হয়ে গেল গুহক চণ্ডাল। গুহক চণ্ডালকে ভগবান তিনি তার মানে মিত্রের স্থান প্রদান করেছিলেন। ব্রহ্মর্ষি বশিষ্ঠ দেব পর্যন্ত গুহক চণ্ডালকে আলিঙ্গন করে ধন্য জ্ঞান করতে লাগলেন। সেই যখন এই গুহক চণ্ডালের রাজ্যে তিনি গিয়েছে নিত্যানন্দ প্রভু ভক্ত স্থান দেখে তিনি আনন্দে মূর্ছিত হয়ে গিয়েছেন। তিন দিন, একদিন, দুই দিন, তিন দিন, তিন দিন আনন্দে মূর্ছিত অবস্থায় ছিল। যে যে বনে আছিলা ঠাকুর রামচন্দ্র, দেখিয়া বিরহে গড়ি যায় নিত্যানন্দ। ভগবান শ্রী রামচন্দ্র তিনি ওই গুহক চণ্ডালের রাজ্যে গিয়ে ওই বনে বনে ওখানে অবস্থান করেছিলেন, বনে শয়ন করেছিলেন। কোন গাছের পাতা, কলার পাতা এরকম বাসনায় এইরকম খড় কুটা এর উপর শয্যা রচনা করে দিয়েছিলেন।
তো সেখানে শয়ন করতেন বনে বনে গিয়ে। তো রাজ্যের মধ্যে যাননি, যে ভগবানের জন্য ওই গুহাক চণ্ডাল উনি রাজা ছিলেন, করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান স্বীকার করেননি যে তিনি বনবাসী নিয়েছেন না, এই জন্য তিনি ওই বনে বনেই ঘাস লতা পাতার উপর শয়ন করেছিলেন। সেটা স্মরণ করে নিত্যানন্দ প্রভু বিরাহে গড়াগড়ি দিচ্ছেন। তবে গেলা সরোজ কৌশিকী করি স্নান, তবে গেলা পৌলস্ত আশ্রম পূর্ণ স্থান। এই যে সরোজ নদী, সরোজ নদী অযোধ্যার যে নদী সরোজ, কৌশিকী তারপর পুলস্ত মুনির আশ্রমে গেলেন। পৌলস্ত মুনির আশ্রম গোমতী গণ্ডকী শোন তীর্থে স্নান করি, তবে গেলা মহেন্দ্র পর্বত চূড় করি। সেখান থেকে গোমতী গণ্ডকী শোন তীর্থে স্নান করেছে, সেখান থেকে গিয়েছেন মহেন্দ্র পর্বত। এই পর্বতে ভগবান পরশুরাম থাকতেন, মহেন্দ্র পর্বত। পরশুরাম ভগবান যখন 21 বার এই ধরিত্রীকে নিষ্ক্ষত্রিয় করেছিলেন, তখন সমগ্র এই এই পৃথিবীর রাজত্ব, এই ধরিত্রীর রাজত্ব তার হাতে ছিল। তা তিনি সেই যে এই রাজত্বকে তিনি কশ্যপ ঋষিকে দান করে দেন। কশ্যপ ঋষিকে দান করে দেন। তো কশ্যপ ঋষি তখন বলেছিলেন যে আপনি আমাকে ধরিত্রী দান করলেন, আপনি তাহলে এখন আর এই ধরিত্রীতে থাকতে পারবেন না। তখন ভগবান পরশুরাম তিনি এই মহেন্দ্র পর্বতে গিয়ে থাকতেন, মহেন্দ্র পর্বতের চূড়ায়। সেখানে ভগবান পরশুরাম ছিলেন, নিত্যানন্দ প্রভু সেখানে গিয়েছেন। দেখুন, পরশুরামের তথা করি নমস্কার, তবে গেলা গঙ্গা জন্মভূমি হরিদ্বার। সে মহেন্দ্র পর্বতের চূড়ায় যেখানে ভগবান পরশুরাম ছিলেন, সেখানে তাকে গিয়ে নমস্কার করেছেন। নমস্কার করেছেন এই জন্য যে তিনিও ভগবানের অবতার এবং ব্রাহ্মণ, যদিও পরমার্থে নিত্যানন্দ প্রভুই শ্রেষ্ঠ। নিত্যানন্দ প্রভু স্বয়ং তিনি বিষ্ণু তত্ত্ব, শ্রী বলরাম শঙ্করষণ, আর ভগবান পরশুরাম তিনি সপ্তাবেশ অবতার, সপ্তাবেশ অবতার জীবতত্ত্ব। যখন জীবতত্ত্বে ভগবানের শক্তি আবিষ্ট হয়, তখন তিনি হন সপ্তাবেশ অবতার। তথাপি নিত্যানন্দ প্রভু ব্যবহারিক জ্ঞানে, জ্যেষ্ঠ জ্ঞানে তাকে প্রণাম নিবেদন করছেন। নমস্কার করে সেখান থেকে তিনি গঙ্গা জন্মভূমি হরিদ্বারে গেলেন, মহেন্দ্র পর্বত থেকে হরিদ্বার। পম্পা ভীমরথি গেলা সপ্ত গোদাবরী, বেন্না তীর্থে বিপাশায় মজ্জ নয়াচরি। কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি, শ্রী পর্বত গেলা যথা মহেশ পার্বতী। হরিদ্বার থেকে পম্পা, মানে পম্পা সরোবর থেকে ভীমরতি, সেখান থেকে গেলেন সপ্ত গোদাবরী।
সেখান থেকে বেন্না তীর্থ, বেন্না তীর্থ থেকে বিপাশায়, বিপাশায় গিয়ে সেখানে স্নান আদি করেছেন। সেখান থেকে ওখানে কোথায় কার্তিকের মন্দির আছে, দেব সেনাপতি কার্তিক, কার্তিকের মন্দির দর্শন করে শ্রী পর্বত শ্রী শৈল, এই শ্রী পর্বত মানে শ্রী শৈল নামে খ্যাত, সেখানে স্বয়ং ওই মহাদেব পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে থাকতেন। দেখবেন চৈতন্য মহাপ্রভুও গিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভুকেও এই মহেশ পার্বতী তারা ভিক্ষা দিয়েছিলেন, অন্ন রন্ধন করে অন্নপূর্ণা দেবী পার্বতী দেবী ভোজন করিয়েছিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে থাকতেন মহেশ পার্বতী। শ্রী পর্বত শ্রী শৈল নামে বিখ্যাত শ্রী শৈল, সেখানে এই মহেশ পার্বতী মানে শিব পার্বতী তারা ব্রাহ্মণ ব্রাহ্মণীর রূপ ধারণ করে সেখানে আছেন, আর নিত্যানন্দ প্রভু সেখানে গিয়েছেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে মহেশ পার্বতী সেই শ্রী পর্বতে দোহে করেন ও বসতি, নিজ ইষ্ট দেব চিনিলেন দুইজন, অবধূত রূপে করে তীর্থ পর্যটন, পরম সন্তোষে দোহে অতিথি দেখিয়া পাক করিলেন দেবী হরষিত হইয়া, পরম আদরে ভিক্ষা দিলেন প্রভুরে, হাসি নিত্যানন্দে দোহে করে নমস্কার। কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন, তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন, শ্রী পর্বতে গেলেন শৈল শ্রী শৈল, সেখানে এই মহেশ পার্বতী শিব পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপ ধারণ করে আছেন, নিত্যানন্দ প্রভুকে আসতে দেখে মহেশ পার্বতী মানে শিব পার্বতী চিনে ফেলেছেন যে তার ইষ্ট দেব মানে দেবাদিদেব মহাদেব, তিনি স্বয়ং সরাসরি কৃষ্ণের আরাধনা করেন না, তিনি স্বয়ং সরাসরি এই ভগবান বলরাম যিনি সংকর্ষণ রূপে আছেন সেই ভগবান সংকর্ষণের আরাধনা করেন। আপনারা যখন ভাগবতের পঞ্চম স্কন্ধ পড়বেন তখন সেখানে জানতে পারবেন, ভূগোলের বর্ণনায় আছে যে পঞ্চম স্কন্ধে যে সেখানে বলা হচ্ছে যে ইলাবৃত বর্ষে, এই যে ইলাবৃত বর্ষ সুমেরু পর্বতের চারপাশে যে ইলাবৃত বর্ষ রয়েছে সেই ইলাবৃত বর্ষে দেবাদিদেব মহাদেব তিনি ওই সেই যে তার পুরী সেই ইলাবৃত বর্ষ ওখানে মানে যত পশু পাখি জীব আদি যারা আছে সব স্ত্রী, সেখানে কেউ পুরুষ প্রবেশ করলে সেখানে স্ত্রী হয়ে যাবে, একমাত্র শিব সেখানে পুরুষ, আর ওই শিবের যারা সহচরী তারা সব ওখানে পার্বতীর গোয়ান, তারা সকলে স্ত্রী। এবং শিব ওই পার্বতী সহিত যত আদি তার দাসীরা আছে সকলকে নিয়ে ভগবান শঙ্করষণ দেবের আরাধনা করে, ভগবান শঙ্করষণ দেব শিবের আরাধ্য ইষ্ট দেব হচ্ছেন সেই ভগবান শঙ্করষণ, তিনি শঙ্করষণ দেবের আরাধনা করেন। তা সেই মূল শঙ্করষণ তিনি এই যে অবদূত ভেষে নিত্যানন্দ প্রভু রূপে তীর্থ পর্যটন করতে করতে আসছেন, এটা দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছেন, প্রণাম করেছেন, তারপর তাকে বসার আসন দিয়ে বিশ্রামের স্থান দিয়েছেন, তার দেবী নিজে হাতে রন্ধন করেছেন, নিজে হাতে রন্ধন করে তাকে নিবেদন করেছেন, নিত্যানন্দ প্রভু সেই গ্রহণ করেছেন, অন্ন আহার করেছেন, তারপর তাদের মধ্যে এই কি লীলা মানে এখানে বর্ণন করা গ্রন্থকার বর্ণন করছেন যে কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানে, মানে
কেন নিত্যানন্দ প্রভু তীর্থ পর্যটন করছেন, কোন লীলা হবে, শ্রীকৃষ্ণ কি আবির্ভূত হয়েছেন, এই সমস্ত বিষয়ে লীলা বিলাস আলোচনা হচ্ছে। শিবও জানেন, শিব তো জানেন যে এই যে যখন মহাপ্রভুর আবির্ভাব হলো সেই গর্ভস্তুতি, তারপর নবদ্বীপে মহাপ্রভুর লীলা দর্শন করার জন্য তো শিবও আসেন। শিব এসব সমস্ত কিছু জানেন, এই সমস্ত লীলা সব জানা। তথাপি কোন কোন লীলা হবে, কি উদ্দেশ্যে, এই সমস্ত বিষয় আলোচনা করলেন। মানে শিব জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভু বললেন, তো কি কথা হলো সেটা আর এখানে বর্ণিত হয়নি, তাদের মধ্যে রয়েছে। মানে মানে যে লীলা ভবিষ্যতে হবে সেই লীলা আগে প্রকাশ করলেন না। তা আজকে আমাদের পাঠ এই পর্যন্ত বিশ্রাম থাকছে। নিত্যানন্দ প্রভু শৈল পর্বতে শিব পার্বতীর আশ্রয়ে আছেন। পরবর্তী সপ্তাহে আমরা শ্রবণ করব 100। এখান থেকে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে যাবেন, 135 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। হরে কৃষ্ণ।